কুমিল্লায় এক নববধূকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সুমন্ত স্বামীর পাশে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর রাতে স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার মধ্যরাতে নাঙ্গলকোটের কাশীপুর গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার সকালে নিহতের স্ত্রী থানায় ধর্ষণের মামলা করেন। এদিকে নিহত আরিফের মৃত্যুতে আরেকটি অপমৃত্যুর মামলা করেছে থানা পুলিশ। এলাকাবাসী ও পুলিশের ধারণা, স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় লজ্জায় আত্মহত্যা করেছে স্বামী আরিফ। এ নিয়ে স্থানীয়রা ফেসবুকে প্রতিবাদে সরব হওয়ার কারণে রোববার বিষয়টি সকলের নজরে আসে। লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরবাকলা গ্রামের আরিফ হোসেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা বাজারের মুক্তা হোটেল নামক আব্দুল হকের খাবারের দোকানে ওয়াইটার হিসেবে কাজ করতেন। জানা গেছে, দোকানে কাজ করা অবস্থায় মুন্সিগঞ্জ জেলার এক মেয়ের সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আরিফের। এক সপ্তাহ পূর্বে তারা পালিয়ে বিয়ে করেন। গত বুধবার রাতে তারা দোকান মালিক আব্দুল হকের ছেলে লিটন ও স্থানীয় বাবুল মিয়ার ছেলে সিএনজি অটোরিকশা চালক সালাউদ্দিনের সহায়তায় কাশীপুরের আজগর মিয়ার একটি পরিত্যক্ত ঘর ভাড়া নেন। এরপর গত বৃহস্পতিবার রাতে স্বামী স্ত্রী দুজন ঘুমিয়ে পড়লে ওই পরিত্যক্ত ঘরে প্রবেশ করে লিটন ও সালাউদ্দিন। এ সময় আরিফের ঘুমন্ত স্ত্রীকে নেশাজাত দ্রব্য খাইয়ে অচেতন করে ধর্ষণ করে লিটন। সহযোগী সালাউদ্দিন ভিডিও চিত্র ধারণ করেন। ধর্ষণের এক পর্যায়ে আরিফের ঘুম ভেঙে গেলে সালাউদ্দিন ও লিটন পালিয়ে যান। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশ্রম আব্দুল নূর জানান, ধর্ষণের ঘটনায় স্ত্রী বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মামলা করেছেন। মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ধর্ষণের সময় ধারণকৃত ভিডিও চিত্রটি উদ্ধার করা হয়েছে। ভিডিও চিত্রের বিশ্লেষণ ও সরেজমিন তদন্তের মাধ্যমে আপাতত প্রতীয়মান হচ্ছে, লজ্জা সইতে না পেরে অপমানে আত্মহত্যা করেছে আরিফ। তিনি আরও জানান, এ ঘটনার মূল হোতা ও ধর্ষক লিটনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামি সালাউদ্দিন পলাতক রয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই চিকিৎসাধীন আছেন ওই নববধূ। ময়নাতদন্ত রিপোর্ট পেলে আরিফের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।